রমজানে যা আল্লাহকে বলেছি বলেছি, এরপরেও পুরো আবার রমজান পর্যন্ত 11 মাস আছে। মানুষ আল্লাহকে ডাকুক, মানুষের প্রয়োজন আছে, মানুষের সুবিধা অসুবিধা আছে, মানুষ আল্লাহকে ডাকবে, এটা মানুষের জরুরি কাজ। এ কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন উদৌনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি বলতে চাও আমাকে বলো, যা তুমি বলতে চাও আমি সেটা মেনে নিব। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন উদু রব্বাকুম তাজর খুফিয়ে, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতি গোপনে, ভয় ভীতি অতিব বিনয়ে, ভয় ভীতি নেই। আল্লাহকে ডাকার বিষয়টি আল্লাহ তাআলা গোপনে ডাকার জন্য বলেন এবং বিনয়ের সাথে ডাকার জন্য বলেন। বিনয় কিভাবে ডাকা, বিনয়ী হয়ে বাস্তবতা কি, গোপনে নয় বুঝলাম। আমরা সবাই মিলে এদেশের মাটিতে ছাপাই নবগঞ্জ বা রাজশাহী বা দিনাজপুর বা রংপুর বা লালমনির হাট যেখানে হোক না কেন, আমাদের পূর্বগতিতে সলাতের পরে আমরা সবাই মিলে চিৎকার করে হাত তুলে দোয়া করি, সেটা কতদূর ভালো আমাদের কাছে বিবেচনায় আসুক আর না আসুক, আমরা এটাকে ইবাদত বলে মনে করে করে আসছি। বাপ দাদাকে আলেম ওলামাকে এইভাবে দেখেছি, আজও করছি, এটা কতদূর সুন্দর এটা বিবেচনা করার বিষয়টি পরে। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে অতীব বিনয়ে ডাকো আর অতীব গোপনে ডাকো। তখন আমরা সবাই হাত তুলে দোয়া করে চিৎকার করে ডাকি, তখন ওটা গোপনে হয় না। এইটা আমরা খুব বুঝি যে গোপনে ডাকা মানে চিৎকার করে ডাকা নয়, আর অতীব বিনয়ে। এখন এই অতীব বিনয়ে ডাকা এইটা আমাদের একটু বুঝতে বাকি আছে। অতীব বিনয়ে এটা কেমন, বিনয়ে আমরা কখন হব, এর কি বাস্তব কিছু আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফরিদা ফরাক্ত ফানস ওয়াইলা রব্বিকা ফারগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ী বিনয়ী হয়ে বলার কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক তাযররা খিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নেই। আবারও বলছেন তাযররা খিফা, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে ডাকুন, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতনা চার মিলাল পাওলে সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, ডাকার ঢংটা উল্লেখ করছেন, সরবে নয় নীরবে। বিল গুদবে ওয়াল আসাল এবার সময় উল্লেখ করছেন, সকালেও সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়, এই সময়টা আবার কখন? এই কথাটা আল্লাহ তাআলা সূরা কাফে উল্লেখ করে বলছেন যে কাবলা তলুই শামস কাবলাল গরুব, সেটা হচ্ছে সূর্য ডুবার পূর্বে, সেটা হচ্ছে সূর্য উঠার পূর্বে, সময় হচ্ছে সূর্য ডুবার পূর্বে, সময় হচ্ছে সূর্য উঠার পূর্বে, সময় হচ্ছে সূর্য ডুবার পূর্বে, সময় হচ্ছে সূর্য উঠার পূর্বে। তাহলে বোঝা যাচ্ছে যে ফজরের সলাতের পরে সূর্য ওঠা পর্যন্ত মানে এশরাকের সলাত পর্যন্ত এই সময় আল্লাহকে ডাকতে হবে বিনয়ে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আবার তাহলে সূর্য ডুবার পূর্বে মানে আমরা যখন খুব দোকানপাটে বসে গল্প করি, যখন খেলতা মাসাই থাকি, ওইটা কিন্তু ঘুমানোর সময়, এখন আপাতত মানুষের হয়ে গেছে। আরবি মানুষ যারা সৌদি আরব কুয়েত কাতারে বসবাস করে তারা তো মনে করে যে ফজরের সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে, সকাল হবে সকাল 10টা 11টার সময়। কিন্তু আল্লাহকে ডাকার সময় আল্লাহ তাআলা উল্লেখ করলেন ফজরের সলাতের পরে, ফজরের সলাতের পরে ঘুমিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ফজরের সলাতের পরে ঘুমিয়ে গেলে
প্রত্যেকটা মানুষ তার কাজে সফল হতে পারবে না, বিফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের সকালের কাজে বরকত দিয়েছে, জমি জায়গা চাষবাস ধান কাটা যে কোনো মানুষ পৃথিবীতে যত মানুষ কর্ম হিসাবে লাগবে তার কর্মে, সবাই যদি সকালে কর্মে লাগে তাহলে সে তার কাজে সফল হবেই হবে এবং তার কাজে বরকত হবে। আটটা দশটার পরে যদি ও কাজে লাগে, যেমন এখন দিনমজুর, দিনমজুর এদেশে কাজ করছে, ও তো সময় বুঝতে পারে না, আট ঘন্টা ডিউটির নামে তিন ঘন্টা চার ঘন্টা করে ফাঁকি দিয়ে পার হয়ে চলে যায়। এদেশের মানুষই যদি আবার ভিন্ন দেশে অন্য দেশে কাজ করতে যায়, তাহলে আরব ভূখণ্ডে গেলে তো কাজ করতে করতে দাঁড়ালে ম্যানেজার বলবে হারাম, মানে তোমার দাঁড়ানোটা হারাম। আর আটটা পার হয়ে যাওয়ার পরে যদি খেতে বসে থাকে, তাহলে ম্যানেজার এসে ভাতে থুথু মারবে আর পিছনে লাথি মারবে আর মুখে বলবে হারাম, একসাথে তিনটে জিনিস করে বলবে তোমার কাজটা অন্যায় হচ্ছে খাওয়াটা, মানে ভাতে থুথু দিচ্ছে আর মুখে বলছে হারাম আর পাছায় লাথি মারছে, দিয়ে বলছে যে তোমার এই কাজটা ঠিক নয়, এখন কেন খাচ্ছ, তো আটটা বাজে পা দু মিনিট হয়ে গেছে। আপনি এদেশের কর্মচারী যারা লেবার মিস্ত্রি কাজ করছে তাদের আপনি খুব ভালো জানেন যে তাদের বৈশিষ্ট্য কী, আপনার খুব কষ্ট হয় সারাদিন কিন্তু কাজ করিয়ে নেবে, নিরুপায় হয়ে করতে হয়। আর এটাই যখন বিমানে উঠে যখন জিত দেয় বা আর কোনো দেশে নামে, তখন এই গতি হারিয়ে যায়, গতি বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নেই। সকালে কাজে বরকত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাজে সকালের কাজের বরকতের কথা বলেন। অতএব ফজরের পরে ঘুমিয়ে যাওয়া এই নীতি থেকে বিরত থাকতে হবে জরুরিভাবে। আবার যখন মানুষ সন্ধ্যার সময় হয়ে আসে তখন সবাই দোকানপাটে চা পান করাতে ব্যস্ত হয়, এটাই সময় হচ্ছে আল্লাহকে ডাকার। সূর্য ডুবার আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট পূর্বেই অজু করে মসজিদে গিয়ে বসতে হবে মাগরিবের আজান পর্যন্ত, এই সময়টা হল আল্লাহকে ডাকার জন্য, একথা আল্লাহ তাআলা বলেন। সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় কোনটা? বিনয়ে অতীব গোপনে ইজ নাদারব্বহু নেদান খাফিয়ে, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, চুপে চুপে ডেকে বললেন রব্বি ইন্নি ওয়াহানাল আজমু ওয়াসতাল রাসু শাইবা, প্রতিপালক আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, আমি যা বলবো তাতে আমার যা ঘটেছে তা বলা সাজে না, আমি যে অবস্থায় আছি তাতে আমি যেটা বলবো সেটা সাজে না, মানায় না। কেন? এক নম্বর কারণ হলো আমি বৃদ্ধ মানুষ, আমার মাথা চুল পেকে গেছে। দুই নম্বর কারণ হলো আমার স্ত্রী বন্ধা, আর যেটা আমি চাইবো সেটা হলো এখন আমি একটা সন্তান চাচ্ছি, তো এটা তো আমার স্ত্রী বন্ধা, তো স্ত্রী বন্ধা অবস্থায় সন্তান চাওয়া মানায়, আর এখন আমি মরবো, বয়স শেষ হয়ে গেছে, এই সময়ে সন্তান চাইবে ওটা মানাই না তো। কিন্তু তোমার কাছে ডাকলে মানুষ নিরাশা হয় না, তো ওদিকে নিরাশা হয় না একথাও ঠিক, আমার ডাকা সাজে না একথাও ঠিক, যেহেতু নিরাশা হয় না তো বলেই দেখি, তুমি একটু আমাকে আমার একটা কথা শোনো না, আমাকে একটা সন্তান দাও না। তখন বলছে আচ্ছা ঠিক আছে দিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, তার নাম ইয়াহিয়া। উনি বলছেন আমার এই প্রেরণা জাগলো কিভাবে, আমি তো এটা নিয়ে চিন্তা ভাবনা করিনি, গেছে গেছে, বয়স শেষ হয়ে গেছে, স্ত্রী বৃদ্ধ বন্ধা বাচ্চা টাচ্চা নাই, ওইসব হিসাবে শেষ। তা আমি মারিয়ামের কাছে গেলাম, দেখি অসময়ের ফল, যেমন মাঝে মধ্যে আপনাকে আমি বলেছি যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম, তো অসময়ে মারিয়ামের কাছে ফল দেখে বললেন মারিয়াম কোথা থেকে এগুলো আসলো, বলে হাজ আমি নিন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি মানুষকে রুজি দেন মানুষের হিসাব ছাড়াই, মানুষ অত হিসাব করতে পারে না, এত রুজি হয় কিভাবে, রুজি কিভাবে হয়, উনি দিয়ে থাকেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন তিনি ভাবলেন যে অসময়ের ফল আল্লাহ দিতে পারে মারিয়ামকে, তা আমাকে তো সন্তান দিতে পারে না, একটু বলি না, বলার স্বাদ জাগলো, তো যা জাগলো সেটা হয়ে গেল। আমাদের আলোচনার সাথে এখন কি সম্পৃক্ত কথা? এখন সম্পৃক্ত কথা হলো এই, চুপে চুপে বলা। একে হলো বিনয়ের সাথে বলা, আর একে হলো চুপে চুপে বলা। আল্লাহ তাআলা বলছেন ওয়া যাসালাকা ইবাদি আননি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াত আত-তাইয়্যিবাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন,
জনগণ আপনাকে আমার ব্যাপারে বলে, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেবেন ইন্নি কারীব, আমি মানুষের নিকটে আছি। যখনই আমাকে বলে তখনই আমি সাড়া দিই, এটা আমার কাজ। আপনি একবার আমভাবে জনগণের সামনে ঘোষণা দিয়ে দেন যে আমি মানুষের নিকটে আছে, ডাকলেই সাড়া দিই। তুমি ডাকলে সাড়া দেন কিভাবে? আমরা বিভিন্ন সময়ে অবগত হয়েছি যে ঠিক যখন দুপুর ১২টা পার হয়, ১২:০৫-১০, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে সেটা গ্রহণ হয়ে যাবে। ঠিক যখন রাত্রি ১২টা পার হয়ে গেছে, ১২:০৫-১০, পৃথিবীর যেখানে যখন ১২:০৫-১০, তখন তার জন্য সব দরজা খুলে দেওয়া হয়েছে। এটা তাকে এইভাবে ভাবতে হবে, তখনও যা চাইবে সেটা মেনে নেওয়া হবে। আর যখন আজান দেওয়া হয়, পৃথিবীতে যখন যেখানে আজান হচ্ছে, তখন সেখানে তাদের জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, ও যেটা বলবে সেটা মেনে নেওয়া হবে। আর রামাজান ঢুকলেই আপনার সূর্য ডুবা পর্যন্ত, শাওয়ালের প্রথম রাত পর্যন্ত একবারে আকাশের সব দরজা খোলা। মানুষ তো রামাজানকে বুঝতে পারেনি, খেয়ে আর গালি দিয়ে আর ঘেরা হোটেলে খেয়ে দিন কাটিয়ে বলছে রামাজান। সারা ১১ মাসে অল্প অল্প সময় দরজা খোলা আছে, আর রামাজান মাসে পুরো রামাজান দরজা খোলা আছে। মানে যে যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যে যেটা বলবে সেটাই মেনে নেওয়া হবে। তো মেনে নেওয়ার জন্য তিনি প্রতীক্ষমান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইবতাসাল সুলাইলিল আখিরাহ। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়। এবার আল্লাহর মন নেমে আসার এবং কথা শোনার মূল সময়টা বের হয়ে আসলো, সেটা হলো রাত ১টার পরে, ২টার পরে, ২:৩০ পরে, এরকম একটা সময় হবে। রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে, তখন তখন নেমে এসে তিনি বলে, মায়া ধুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেব। এ কথা তিনি নিজে বলেন, আল্লাহ তাআলার নিজস্ব বিবরণ হাদিসে কুদসি। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনী মুসলিম ভাই বোন, আমাদের আলোচ্য বিষয় হলো বিশেষ প্রার্থনা, আল্লাহকে ডাকা। আল্লাহকে ডাকার বিষয়টি অতীব গোপনে, অতীব বিনয়ে, বিনয়ের সাথে ডাকা, কান্নাকাটি করে ডাকা, নিজের বিষয়টি বারবার বলা, আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, জানি না বইটার সাথে আপনারা কতটুকু সম্পৃক্ত। আমি সাধারণ খাদেম মনে করি প্রত্যেকটা বাড়িতে এই বই থাকা একান্ত জরুরি। আমি সাধারণ খাদেম খাকসার, কোরআন হাদিস তেমন বুঝি না, তবুও জাতির সামনে এইটা পেশ করেছি, কতটি হাত তুলে দোয়া করার সহি হাদিস আছে আর কতটি হাত তুলে দোয়া করার সহি হাদিস আছে। এবং হাত তুলে দোয়া করা কাজটি কেমন, অতীব গুরুত্বপূর্ণ কাজ, আলোচনার শেষে আসতে পারে। এবং সালাতের পরে হাত তুলে দোয়া করা কাজটিকে অপছন্দ করা হয়েছে পৃথিবীর কত বড় বড় বিদ্বান, কে কে বলেছেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে, এবং কোন কোন দোয়া চলবে কোন কোন সময়ে তা উল্লেখ করা হয়েছে। জানি না ৫০ টাকা ১০০ টাকা আপনার কাছে কত ভারী। আমি তো মনে করি শ্রমের সাথে কথা নয়, যেমন মাসিক আলিতে সম্পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির ঘরে থাকবে, এটা আমার দাবি। আমি জীবন বাজি রেখে জাতির সামনে কোরআন এবং শহীদ পেশ করার লক্ষ্যে প্রত্যেকটা পত্রিকায় ৫০টা ফতোয়া কোরআন এবং শহীদ হাদিসের ভিত্তিতে দিয়ে জাতির সামনে পেশ করার চেষ্টা করছি। তাতে কত খরচ আছে, কত শ্রম আছে, এই কথা পেশ করে আপনাকে আমি খাটো করতে চাইনি। তাতে আছে ১০ জন মুফতি, ১০-১২ জন গবেষক, ১৪-১৫ জন ২০ জন কর্মচারী, তার পিছনে ব্যয়বহুল খরচ আছে, বিশাল খরচ নিয়ে জাতির সামনে পেশ করতে চেয়েছি মাসিকা লিতে সম্পত্রিকা। আপনার কতটুকু ভালোবাসা তার সাথে আমি জানি না, আপনার অর্থ সম্পদ মাসিকা লিতে সম্পত্রিকা সব নিয়ে নেবে এটাও আমি মনে করি না, ও ১০-২০ টাকা ১৫-২০ টাকা ২৫ টাকার জিনিস।
মাস গেলে এই টাকাটা খরচ হয়, আপনার বাড়িতে আসে যে কেউ এক নজর দেখলেই বুঝতে পারবে যে ফতোয়াটা ওই ওই মাসের পত্রিকা আছে এই বিষয়ে ফতোয়া। আমি চেষ্টা করতে কম করেছি তা আমার মনে হয় না, জানি না আপনি কতটুকু মূল্যায়ন করলেন, আল্লাহ ভালো জানে। আপনার মনে রাখা ভালো হবে, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা দিন প্রচার করেছে করছে করবে তার শতকরা 95 মানুষই মাঝাবি কথাটাই সত্য। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে কি হয় মানে কি করলে ছাই হয়, কিছুই হয়। প্রায় বই মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ করা আছে, সেটাই জাতির সামনে সত্য বলে পেশ করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে জাতির সামনে সঠিক কথা মুখে ও কলমে বলা সহজ নয়, তারপরেও প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। আপনার মূল্যায়ন করা উচিত বলে আমি আপনার দিনী ভাই হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করাটাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। বিশেষ প্রার্থনা আল্লাহকে ডাকা অতীব গোপনে অতীব বিনয়ে। এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণে, তিনি বলেন আল্লাহ নবী বলেছেন লায়াসালাহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার সব কিছু আল্লাহর কাছে চাইবে, সব কিছু আল্লাহর কাছে চাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসুল নিচের দিকে নামতে লাগলেন কথা বলার মানের নিচের দিকে, হাত্তা ইয়াসআলাহু সিসাম আলিহাজান কথা, তার জুতার ফিতা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে চাইবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্যান্ডেলের ফিতা বলে স্যান্ডেলের ফিতাই বলেছেন, এই কথা নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যান্ডেলের ফিতা বলে বলেছেন সবচেয়ে ছোট জিনিস, দা কুড়াল ম্যাচ আরও কিছু হাঁসা দাওলি যা কিছু মানুষ প্রয়োজন মনে করে না রাখা, সেটাও যদি না থাকে ভেঙে যায় নষ্ট হয় তাহলে প্রথমে আগে আল্লাহকে বলতে হবে এটা তুমি আমাকে দাও, ব্যবস্থা করে দাও। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। আপনি এই কথাটা বলেন হোক আর না হোক, এমন তো হতে পারে ধরেন স্যান্ডেলের ফিতারই একটা প্রয়োজন, তো আপনার ওই রাস্তার মাঝামাঝি দিনাজপুর এবং বিরলের মাঝামাঝি তা হেঁটে যাচ্ছিলেন, ফিতাটা ছিঁড়ে গেছে, তখন চিন্তা করছেন কেমন হয়ে গেল, তাহলে তো এখন একটা হাতে করে নিয়ে যাবো না দুটাই হাতে করবো, এইভাবে চিন্তা ভাবনা করতে করতে একটা ভ্যান পাস দিয়ে যাচ্ছিল, হ্যাঁ ভ্যান আল্লাহ তোমার কাছে কি, না আমি স্যান্ডেল বিক্রি করি, আরে তোমার কাছে স্যান্ডেলের ফিতা আছে, আচ্ছা আচ্ছা যে নিয়ে যাননি, না এমনটা তো হতেও তো পারে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্যান্ডেলের ফিতা বলে স্পষ্ট এইটা বলতে চাননি, বলতে চেয়েছেন কম থেকে কম ছোট থেকে ছোট সেটা আল্লাহর কাছে চাইতে হবে, বড়টা তো চাইবেই, বিপদে পড়লে তো মানুষ বলেই, অতএব ছোটার কথাও মানুষ আল্লাহকে বলবে, এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াসালিল্লাহ ইয়াদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর সত্তা ভিন্ন, মানুষের সত্তা ভিন্ন, মানুষ একটা দানশীল, আচার চাল চলনও ভালো। তো আমি গতকালকে গেছিলাম যে আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ, মেডিকেল নিয়ে যেতে হবে, তা আমাকে 5,000 টাকা ঋণ দিতে হবে, দিয়েছে। হ্যাঁ তুমি কখন দেবে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করিও, দিয়েছে। আজকে আবার শুনছি যে আমার একটা দুর্ঘটনা ঘটেছে, আবার টাকা নিতে যেতে হবে তার কাছেই, তো বলছে কালকে এসেছিল আবার আজকে এসেছে, একটু সরম করো না, একটা মানুষের কাছে রোজ দেওয়া যায় রোজ চাওয়া যায়, দেখেন অনেক কিছু বললো। তার মানে মানুষ মানুষের কাছে চাইলে দুই একবার সহ্য করতে পারে, মানুষ মানুষের চাওয়া তেমন সহ্য করতে পারে, এটা মানুষের স্বাভাবিক গতি। আর আল্লাহ রাসূল বলছেন যে মানুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন, আর যত চাইবে তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়ার কাজটি চেয়ে তার কাছে অন্য কোনো জিনিস প্রিয় নেই, এমন কোনো জিনিস প্রিয় নাই পৃথিবীতে যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে চাওয়ার চেয়ে। চাইলে তিনি যত খুশি হন, 75 সালাতে তত খুশি হন না,
চাইলে তিনি যত খুশি হন, হজ করলে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, লাখ টাকা দান করলে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, অন্য কিছু ইবাদত করলে তত কিছু তত খুশি হন না। সবচেয়ে বেশি খুশি হন চাইলে, চাইলেই খুশি। আমি দিতে পারি তো, তুমি আমাকে বলো না কেন, অন্য কোথাও যাও কেন, শিরক করো কেন, মানুষের দোহাই দাও কেন, পীর মুরিদের কথা বলো কেন, আমি তো নিজেই দিতে চাচ্ছি। এখন মানুষ মনে করে যে আমি নগদ পেলাম কি না, হাতে হাতে তার নগদ তো আর কথা হয় না, যার কারণে মানুষ পুরো বুঝতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ তাআলার নিকটে চাওয়ার চেয়ে পৃথিবীতে আর কোনো অন্য কাজ উত্তম হিসাবে আল্লাহ তাআলার কাছে নেই। সবচেয়ে প্রিয় পছন্দনীয় আল্লাহর কাছে কাজ হলো চাওয়া। ওই কথাটা যেমন বলা হয়েছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতিন দুময়ে, আল্লাহর কাছে এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো চোখের পানি ফেলে তো কি বললো, চাইলো তো। তাহলে ওই কথাটাই, এই কথাটাই যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। তো আমার এক ফোঁটা চোখের পানি আসলো আল্লাহর ভয়ে, সেটা কেন? ও বলেছি যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, চেয়েছি সেজন্য। বলেছি তুমি আমাকে জান্নাত দাও, এই জন্য বলেছি। খুব বিপদে পড়েছি, বিপদগ্রস্ত হয়ে ঝরঝর করে চোখের পানি আসছে, তাই বলেছি তোমাকে আমাকে এটা কুটে দাও। তাহলে চাওয়ার একটা বাস্তব গতি হলো যে চোখের পানি, চোখের পানি হচ্ছে চাওয়ার একটা বাস্তব গতি। তাহলে দুইটা একই হলো, যে চাইলে তিনি যেমন খুশি হন, এক ফোঁটা চোখের পানিতেও তেমন খুশি হন। তাহলে দুটা মিলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো চাওয়া, চোখের পানি ফেলে চাওয়া। পৃথিবীতে ইবাদত হিসাবে আল্লাহর কাছে এর চেয়ে দামি উত্তম কোনো ইবাদত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়েত ফাল ইকশির ফির রাখায়। মানুষ যদি চায় যে আমি যখন বিপদে পড়ব তখন যেন আল্লাহ আমার কথা মেনে নেই। আমার এক ছেলেকে ধরে নিয়ে চলে গেছে, আমি খুব এখন বিপদগ্রস্ত, কি করি কি করি, তো আমি এখন আল্লাহকে বলছি তুমি ছেলেটা আমার ফিরিয়ে দাও, এটা আমি বিপদে আছি। তাহলে বিপদ মুসিবতের সময় আল্লাহ তার কথাটা মেনে নে, এইটা যে চাই, সে যেন ভালো অবস্থায় আল্লাহকে খুব বেশি বলে। তো বিপদে না পড়লে তো মানুষ আল্লাহকে বেশি বলা বুঝে না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যা ইবাদতের সময় করে নিতে হবে, যতই ব্যস্ততা বেশি হোক। ব্যস্ততা তো বেশি হবে, দিন যত যাবে ব্যস্ততা তত বেশি হবে। ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমার জন্য একটু সময় বের করে দাও, তাহলে আমলা ইয়াদাকা গেনান ওয়ালা আসুদ্দু ফাকরাক, তাহলে তোমার হাত আমি অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করে দিব, আর তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। আর আমার জন্য যদি একটু সময় বের না করো, তাহলে ব্যস্ততা দিয়ে তোমার হাত আমি পূর্ণ করে দেব, আর তোমার দারিদ্রতা আমি খুলে দেবো না, তখন তুমি আমার জন্য আর সময়ই বের করতে পারবা না। চলো যে আব্দুর রাজাক সাহেব আসছেন সুদূর রাজশাহী থেকে, সকালে বের হয়েছেন বিরল জুমা মসজিদে খুতবা দিবেন, একটু চলেন যাই ঘুরে আসি, দুটা কথা শুনে আসে, আমি খুব ব্যস্ত এখন যেতে পারছি না, আবার যখন আসবেন তখন দেখা যাবে। কত কথা তার কত ভান দেখেন আপনি। অথচ না, চলে আসলে হাইকোর্টও হবে না, জজকোর্টও হবে না, সুলিও হবে না, মামলাও হবে না, ফাঁসিও হবে না, কিন্তু ব্যস্ত, ব্যস্ততা দেখাচ্ছে। ঠিক এরকমই কিছুই ব্যস্ততা নাই, মোবাইল চেয়ে নিয়ে টিভি নিয়ে বসে আছে, কিসের ব্যস্ততা, কি ব্যস্ততা দেখান, ব্যস্ততা আবার কি? আমরাও তো পৃথিবীতে বসবাস করি, আমরাও যে একেবারে কম ঝামেলার মধ্যে আছি এ কথা নয়, তা তো নয়। তাহলে তো আমরা সামাজিকভাবে মানুষের ব্যস্ততা বুঝি। আমার মা আমাকে বলছে যে 12 মাস তোর ধান কাটাকাটি লেগে থাকে, মানে আমরা তো চাঁপাই নবমের মানুষ, ভাদ্র মাসের সময়তে যে ধান ছিটিয়ে বনত, জি ভাদয় ধান,
সেটা ধান কাটাকাটির সময়তে আকাশে বৃষ্টি থাকে, একসাথে ধান পেকে যায়, বন্যার পানি এসে মাঠ ডুবে যায়, যে কাজটা করতে এক মাস সময় লাগবে সেই কাজটা তিন দিনে করা লাগে, তখন সব দিক দিয়ে সময় চেপে আসে, দিন রাত ব্যস্ততা বেড়ে যায়, ধানের ওই পোয়াল খড়গুলো শুকায় না, ধান শুকায় না, কত ব্যস্ততা মহিলা পুরুষ সবাই। আমার মা সারা জীবন দেখেছেন এটা, এখন বাড়িতে আসলে দেখি যে আমি একটু মার সাথে কথাও বলার সময় পাই না, তখন আমাকে বলছে তোর কি সবসময় ধান কাটা কেটে লেগে থাকে। তো ব্যস্ত মানুষ হয় পৃথিবীতে, কিন্তু ব্যস্ততার উপরেই ব্যস্ততা হচ্ছে আপনার সময়কে মূল্যায়ন করে আল্লাহকে কিছু সময় দেওয়া, যেটা উনি বলছেন যে আমাকে ডাকো বিনয়ের সাথে। সম্মানিত তিনি ভাই বোন, আমরা সকল তিনি ভাই বোনকে একটু সময় বই বের করে নিজের বিষয়টি আল্লাহকে আল্লাহর নিকটে পেশ করার জন্য অনুরোধ জানিয়ে অনুরোধ জানাচ্ছি যে আপনি সময় বের করে আপনার কথাটি আল্লাহর কাছে পেশ করুন, আল্লাহ কবুল করবেন, প্রতীক্ষমান আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লি আল্লাহ বারেক। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবুলিল আবদ মা লাম ইয়াদুবে ইসমিন ও কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া আল্লাহ মেনে নেন, মানুষে যা বলে সেইটা আল্লাহ মেনে নেন, তবে তিনটা কারণে মানেন না, তিনটে অবস্থাতে গ্রহণ করেন না। এক, বে ইসমিন, পাপের জন্য কেউ যদি দোয়া করে তাহলে এটা কবুল হবে না। আমি চুরি করছি কেউ যেন না দেখে, আমি অশ্লীল কাজ করছি কেউ যেন না দেখে আল্লাহ, এটাও তার একটা দোয়া প্রার্থনা। পাপের জন্য যে দোয়া প্রার্থনা করা হয় সেটা কবুল হবে না। অকাতিয়াতা রাহিম, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। ধরেন শ্বশুর কিছু দিতে চেয়েছিল গেছে দেয়নি, তখন এসে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যাই, যে কোনো বিষয়ে একটা রাগ করে বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, যাতায়াত করবে না, এরকম একটা যদি বিষয় হয়ে থাকে তাহলে এই কথা আল্লাহর দরবারে কবুল হবে না। যদিও আমার মাথায় একটা চট করে কথা আসলো ঘুরছে, সেটা আমি দিনাজপুরের এই অংশকে মনে করি না, সেটা আমি রংপুরের ওই অংশকে মনে করি, যে অংশ হচ্ছে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট, এইটা হতে পারে। এখন পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর এসব সাইডে এটা আছে কি না তা বলতে পারছি না। সেটা হলো এই, বাপ মরার পরে বোনেরা জমি জায়গা ভাইয়ের কাছে চাইতে পারবে না, চাইলে বাড়িতে আগুন লেগে যাবে। চাওয়ার কাজটা শুনলে ভাইয়েরা একবারে জ্বলে ছাই হয়ে গেছে, বলো কি তোকে ভাগ দিতে হবে কেন, আসছি, আর যদি ভাগ জোর করে চাই তাহলে নিয়ে যা, আর আসবি না কোনো দিন। এটা তো আমি বহুদিন আপনাদেরকে বলেছি, আর আমি নিজে তার বাস্তব দেখিয়েছি, যে বাপকে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া, জমি ভাগ করে দেন ভাই বোনকে, তারপরে খাওয়া দাওয়া করবেন, আপনি বাপের বড় ছেলে, আসো বসো, আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া। আশ্চর্য কথা, আপনি বাপের ছেলেও হলে বাপের মেয়ে, আপনি সকালবেলায় জমি নেবেন আর আপনার বোন বিকেলবেলায় নেবে, এটা আপনি করেন তো দেখি কিভাবে করবেন, কিসের ভিত্তিতে আপনি সকালে নেবেন আর বোন বিকেলে নেবে, কিসের ভিত্তি আপনার কাছে আছে? আপনি যদি সকালে নেন তো বোনও সকালে নেবে, আপনি যদি বাপের জমি বিকেলে নেন তো বোনও বিকেলে নেবে, একই সাথে নেবে, ওই বাপেরই ছেলে ওই বাপেরই মেয়ে, আপনি তারপরে খেপে গেলেন কিভাবে? জমি আগে ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া হবে, এটাই হিসাব আমি এভাবে বুঝি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাস্তবতা এভাবেই আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না। আর অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবিগণ বললেন যে সম্পর্ক বিচ্ছিন্ন করা তো বুঝলাম, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটাও তো বুঝলাম, অল ইস্তেজাল, তাড়াহুড়া কি এটা তো বুঝলাম না, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, শুনো, একুল, মানুষ বলে কাদ দাও তো কাদ দাও তো ফালা মারাই আস্তা জি বলি ফাইয়াস্তা সের ভয়ে দোয়া, সে বলে দোয়া করেছি
কই দোয়া কবুল হয় না, দেখি না কবুল হওয়া, তখন সে অলস হয়ে যায়, এক পর্যায়ে দোয়া ছেড়ে দেয়। আপনারই দেখেন দুই চার পাঁচ বছর বলার পরে আর বলেন না, দুই চার মাস বলার পরে আর বলেন না, দুই এক ছমাস বলার পরে আর বলেন না, বলছেন যে কত বলেছি। আর বাস্তব অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন, সে বদদোয়া কবুল হয়েছিল বারো বছর পরে। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ঈশক হারিয়ে গেলেন, পরে আবার আর একটা ছেলে হারিয়ে গেল, ছেলে ফেরত পেলেন তিনি ২৫ বছর পরে, তখন দোয়া করতে করতে চোখে আর দেখতে পান অন্ধ হয়ে গেছে। একটা নিজের ছেলে একজন নবী তাকে ফেরত পান ২৫-৩০ বছর পরে, দোয়া তিনি বন্ধ করলেন না, আর আপনি সকালে দোয়া করতে লাগলেন, বিকালে বললেন যে খুব করেছি। দোয়া করতেই থাকতে হবে, এভাবে মরে যেতে হবে, কবুল হ না হ তার ব্যাপারে, আমি আমারটা করি তারটা তিনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হলো তাড়াহুড়া, দোয়া ছাড়লো কেন, অলসতা তার ভিতরে আসলো কেন, এক থাপড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন, তখন থেকে তিনি মরা পর্যন্ত বলেছেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তাকে একটা থাপড় মেরেছি ও মরে গেছে, আমি তো অপরাধী। নিজে উনি বলছেন আমি অপরাধী, কোরআন মজিদে এসেছি। আল্লাহ তাআলা আদমকে বললেন ফল খেতে হবে না, তখন ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, ফল খান, আপনাকে আসলে জান্নাতে রাখবে না, সেই জন্য এগুলো বলেছে, তারপর আর নাই। হাওয়া বলছেন খাও না, এতবার বার বলছে খাও, তো কেমন কথা, আল্লাহ নিষেধ করেছেন। আবার একটু পরে এসে বলছেন দেখেন আমি খুব ভালো মানুষ, বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন ভালো হবে, তারপর আর নেই। হাওয়া বলছেন একটা লোক বারবার বলে খেতে, তবু আপনি খাবেন না, খান না, ফল খেলে কী হবে, আল্লাহ তো নিষেধ করেছেন, খা। তো আর কয়েকবার যখন হয়েছে তখন খেয়ে ফেলেছে, তখন আল্লাহ বলছেন আমি তো নিষেধ করেছি। তখন এখন দুইজন স্বামী স্ত্রী দুইজনে একসাথে আছে, দুইজনই বেকায় দেয়, তো উল্ট কথা তো আদেশ তো উল্টে গেছে, তখন দুইজনই বলতে লাগলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব, তুমি একটু দয়া করো, আমাদের ক্ষমা করো। মরা পর্যন্ত বলেছেন বিচারের মাঠে এই নিয়ে ঠেকে যাবেন, বলুন না আমার যে কি, আমি নিজে বুঝি না, উনিও বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, সারা জীবন বলতে থাকলেন যে মাফ করো, আবার ওই বালা নিয়েই বিচারের মাঠে উঠবেন, না আমার বলার মতো মুখ নেই, আমি এক থাপ্পড়ে এক লোককে মেরেছিলাম, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, তাহলে তখনও হিমশিম খাবেন, সারা জীবন বলার পরেও বিচারের মাঠে হিমশিম খাবেন সেই কথা নিয়ে, সেই কর্ম নিয়ে। আর আমি দুদিন দোয়া করলাম কবুল হলো না, তাই আমি ব্যস্ত, হলো কি হলো না সেটাই বুঝতে পারলাম না। আবু হুরায়রা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতু লি মুসলিমিন দাওয়াতু মুসলিমিন লি আখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন, মানুষ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আর অন্তরাল দূর থেকে বাহির থেকে, তাহলে সে দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, সেটা কবুল হবেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, তার এক শ্রেণীর মানুষ হলো মাজলুম, হিন্দু হলেও হিন্দু লোকটার আপনি জমি জোর করে দখল করে নিয়েছেন, ও যেভাবে বলুক আল্লাহকে যদি বলে তা আপনার উপরে ক্ষতি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাফের হলেও অলকানা কাফেরান, ও যদি কাফের হয় আর আপনি যদি তারপরে দিয়ে জুলুম করে থাকেন আর ও যদি বলে ওটা কবুল হয়ে যাবে। জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, জোর করে দখল করা হবে না কোনো জিনিস কারো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দূর থেকে আট থেকে আপনার পাশে নেই, আপনি তার সাথে থাকেন না খান না, বা থাকেন খান কিন্তু আপনি আর একজনের জন্য দোয়া করছেন, তখন এই দোয়াটা কবুল হয়ে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলার পর এইভাবে বলছেন ওয়াইন্দা রাসিহি আল মালাকুল মুআক্কাল, যখন কোনো মানুষ কারোর জন্য দোয়া করে
তখন তার মাথার পাশে একজন নির্ধারিত ফেরেশতা থাকেন। কুল্লামা তালি আখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ অমুককে হেফাজতে রাখো, আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে হেফাজতে রাখো, যখন মুখ দিয়ে বলে আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, যখন মুখ দিয়ে বলে তখন ওই ফেরেশতা বলে, কালাল মালিকুল মুআক্কাল, নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। তারপরেও কথা শেষ হয়নি, তারপরে বলেন ওয়ালাকা বে মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তো মানুষ হিসাবে তার জন্য দোয়া করলে, আমি ফেরেশতা হিসাবে বলছি যে তোমার জন্য আল্লাহ এটা করে দেখ। কিন্তু এখন মানুষ সমাজ সামাজিক মানুষ এমন হয়ে আছে, আর দল সংগঠন করলে মানুষ আরও এমন বোকা হয়ে যায় যে ওর দলে যে নেই সে যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক আছে ঠিক আছে। আপনি নিজেই দেখেন, যার সাথে আপনার গণ্ডগোল আছে প্রতিবেশী, ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক আছে, তুই আমার সাথে খারাপ আচরণ করিস, এখন ঠিকই হয়েছে। অবাক মানুষ, মানে খোলেকাল ইনসান হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল অস্থির করে, সামান্য ব্যাপারই সে ভেঙে পড়ে, শত্রু তার কতটুকু কি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী তার কতটুকু ক্ষতি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী বিপদে পড়েছে বিরাট বিপদে, তখন সে বলছে ঠিক হয়েছে। অথচ তখন তার বিপদে সাথ দিতে হবে, সামাজিক অবস্থা আরো যতদিন যাবে পরিবেশ তারও আরো তত বেশি খারাপ হবে। এখন তো গ্রামের নেতা যারা, শিক্ষিত মানুষ যারা, যারা মরল মাতাব্বর, তাদের তো কথা কেউ শোনে না, আগে তো শুনত, সারা গ্রাম মাতাব্বরের ভয়ে চুপচাপ থাকতো, কিছু করতে পারবে না বলতে পারবে না, ছয় থেকে নয় হয়ে গেল, নয় থেকে ছয় হয়ে গেলো, কিছু করার নাই, না জেনে মরল কি বলে, ফখরুদ্দিনের দেশ, সাতটার পরে গাড়ি চালায় না কি যে হয়। আমি ওই এতে আছি, সিএনজিতে আছি, রাজশাহী শহর থেকে আসছি নদাপাড়ার দিকে, তখন বলছে না ভাই আমি নদাপাড়া থেকে আর কোথাও যাব না, সাতটার পরে চলা নিষেধ, ফখরুদ্দিনের দেশ, না জানি কি হয়, মানে সরকারি ভয়ে সাতটার পরে আর কেউ গাড়ি বাইরে নিয়ে যায় না। রাজশাহী মেডিকেলে মার ভিতরে মা কলার ছাল নেই, অথচ মানুষ জনে ভর্তি, এখন তার আগেও ভর্তি ছিল পরেও ভর্তি, ওই সময়ে ভিতরে মানুষই নেই, রুগী ছাড়া কোনো মানুষ নেই। ক্ষমতা অনেক সময়ে কাজে লাগে, মানুষ যদি তা বৈধভাবে ব্যবহার করার চেষ্টা করে। মানুষ যারা দায়িত্ব পালন করে তারাও ভালোভাবে করে না, যারা অধীনস্থ থাকে তারা তো দুদিন মানবেই না, ঘটনাতে এরকম হয়ে যাবে, পরস্পরের কল্যাণ কামনা করতে হবে, তার কথা কবুল হয়ে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদু আলা আনফুসিকুম, কখনো নিজের জন্য বদদোয়া করো না, এসব ঝামেলার মধ্যে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কথা কখনো বলা যাবে না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলেমেয়ের জন্য বদদোয়া করবেন না, ছেলেমেয়ে যা করেছে করছে করুক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাকে উপদেশ দেন, কখনো তার জন্য বদদোয়াই যাবেন না, আপনার বদদোয়া হাতে হাতে লেগে যাবে, তখন সারা জীবন আপনিও কষ্ট পাবেন ছেলেও কষ্ট পাবে। আর আপনাকে তো আমি শুনিয়েছি, আপনার খুব ভালো মনে আছে, ওই যে ওই যে ওই যে তিনজন লোক, তিনটে ছেলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় জন হচ্ছে, তো দ্বিতীয় জনের ঘটনায় জোরাইজ তার গির্জাঘরে ইবাদত করছিলেন, তার মা আসলেন পাদা আথ, মা তাকে ডাকলেন, তখন জোরাইজ সলাত আদায় করছিল, জোরাইজ বলতে লাগলো উসাল্লি উজিবহা, মায়ের ডাকে সাড়া দিবেন আমি সলাত আদায় করব, কথা বলতে বলতে দেরি হয়ে গেল, মা তখন বললেন আল্লাহুম্মা লা তুমিতু তুরি হু জুহুল মুমেসাব, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার কথা দেখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার দুর্ঘটনা ছাড়া যেন আমার ছেলের মরণ না হয়, এইটুকু বলেই মা চলে গেলেন। ফাতার রাজাত লাহু, একজন মহিলা আসলো তার সত্তার কাছে, তার সাথে কথা বলল, অবৈধ সম্পর্ক করতে চাইলো, ফাবা জোরাইজ অস্বীকার করলেন, ফাতাতিন রাইয়ে মহিলা একজন রাখালের কাছে আসলো, ফাম কানাথু বেনাফসিহা, সে জোর করে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো, ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল,
জনগণ তো খেপে উঠল, ফাতাহু, জনগণ তার কাছে আসলো, ওয়ানজালুহু তাকে জোর করে টেনে গির্জাঘর থেকে বাইরে নিয়ে আসলো, অসাপুহ তাকে অকথ্য ভাষায় গালি দিল, কাসারুহ তার ঘরকে ভেঙে চুরে খান খান করে দিল। জরায়জ দাঁড়ালেন, ফাতাওয়াদ্দা ওযু করলেন, সল্লা রাকাতাইন দুইরে কাত সলাত আদায় করার পরে বাচ্চাটার কাছে এসে বললেন, বলো তো বাচ্চা মানাবু কা তোমার বাপকে? তখন ছেলেটি বলল, আবিয়া রাই, আমার পিতা হচ্ছে রাখাল। জনগণ বলল, না আপনি সমা থাকা বিদ্যাহাব, জরায়জ তোমার ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, কালা লাইল্লা বিত্তিন। জরায়জ বললেন, না আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করতে হবে। হাদিস মুসলিম, এই ঘটনাটা হচ্ছে বাপ মায়ের সাথে জড়িত, বাপ মায়ের কথাতে সাড়া দেয় না, একটু দেরি হয়েছে সেই জন্য। তো মা বদদোয়া করলেন, ঘটনা এমন হয়ে গেল, মা যা বললেন তাই হয়ে গেল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ছেলে মেয়ে আপনাকে মেরেছে মেরেছে, গালি দিয়েছে দিয়েছে, মেরেও যদি থাকে, গালিও যদি দিয়ে থাকে, তাহলে তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এরকম ছেলে চাইনি, আমি তো তোমার কাছে ভালো ছেলেই চেয়েছি, আমি তোমার দরবারে জানাচ্ছি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, ছেলে যেন আমার কাছে ক্ষমা চাই এবং বাকি জীবন যেন আমাকে মেনে চলে। কেননা বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল বাপ মায়ের ব্যাপারে কি বলেন আপনি? তখন বলছেন, বলো কি তুমি হওয়া জান্নাত কা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই দুজন তোমার জাহান্নাম, ওরাই দুজন তোমার জান্নাত। ভুলেও কখন বাপ মায়ের, আপনারা ভুলেও কখন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমালিকুম, অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। অর্থ সম্পদ বেশি হয়েছে, ঝামেলা খুব বেশি, হিসাব মিলানো যায় না, এত টাকা পয়সা এইসব হিসাব নিকাশ এগুলি থেকে বেঁচে থাকাই ভালো। জি না, অর্থ সম্পদ ছাড়া না নিজের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না অসহায় ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না একটা দিনী প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন, কোনো উপকার করতে পারবেন না অর্থ সম্পদ ছাড়া, জাতির পারবেন না, নিজের পারবেন না, দিন ধর্মের পারবেন না, পয়সার জরুরি প্রয়োজন আছে, এ কথাই ঠিক। বুখারি মুসলিমের ওই হাদিসটা আপনি খুব ভালোভাবে জানেন, যে সাহাবীগণ এসে বলছেন, আল্লাহর নবী, ওরা তো পাঁচ অক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, আমরাও তো করি, তো ওরা তো দান খায়রাত করে, আমরা তো করতে পারি না, তাহলে তো ওদের নাকি বেশি হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি, তোমরা সেটা করো। বলেন, বলে তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবা। তো বলা শুরু করেছে, তখন কয়দিন পরে দেখা যায় যে তারাও বলছে, তখন আবার অভিযোগ করে বলছে, আল্লাহ রাসূল ওরাও যে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো ফাযলুল্লাহ ইতুমা ইয়াশা, অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তাকে দেন। এখন মানুষ যদি আল্লাহর অনুগ্রহকে ভুল পথে ব্যয় করে তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবেই, অর্থ সম্পদ ভালো পথে ব্যয় করতে হবে, উপার্জন বেশি করে করতে হবে, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, এটাই ঠিক। এবং একটা ভালো বড় ব্যবসা না করলে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না, অসহায় ফকির মিসকিনের উপকার করতে পারবেন না। দিন রাত খালি ফকির ভিক্ষা চাইলে খালি মাফ মাফ করেন, বলতে বলতেই জীবন যাবে, ফকিরের কাছে মাপ চাইবেন কেন? অর্থ সম্পদ আছে, আমি কতদিন বলেছি যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে স্ত্রীকে বলে দিবেন, আজকে গিয়ে বলে দিন, এই শোনো আমি যখন বিরল বাজারে যাবো তখন আমার হাতে পঞ্চাশটা টাকা দিয়ে তো, বিশ টাকা, দশ টাকা, পাঁচ টাকার নোট আমি যেন সবসময় দিতে পারি, এখন পাঁচশো টাকার নোট আছে পকেটে, এখন ফকিরে চেয়েছে তো ওটা তো দিতে পারে না, তখন বলছে মাফ করো। আমি দু একটা লোককে দেখেছি কীভাবে তার অভ্যাস, মানে সবসময় নতুন টাকা দেয়, আমার চোখের সামনে এমন কোনো দিন কোনো ফকির মিসকিন দাঁড়ায়নি তাকে ও নতুন টাকা দেয়নি, মানে আগে থেকে তার প্রস্তুতি থাকে, বলছে আপনি একদিন, আমি বলছি এটা কীভাবে হয়, বলে আমার ব্যাংক থেকে নেওয়া আছে। সবাই তোমরা যারা বিবাহ শাদী করনি, মাকে বলে রাখবা, বোনকে বলে রাখবা যে আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়ে দিও তো, বিশটা, পঁচিশটা, ত্রিশটা, পঞ্চাশটা, যেন আমি কেউ চাইলে তাকে দিতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনা, বিশেষ প্রার্থনার আজকের জুমার খুতবার শেষের আলোচনায় এসে হয়তোবা আপনাদের অনুরোধে সালাতের পরে
আরো কোনো জরুরি কথা থেকে যেতে পারে, এই মর্ম দিয়ে একটি কথা থাকতে পারে। আজকের বিশেষ প্রার্থনার পুনরাবৃত্তিতে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর নিকটে অতীব বিনয়ে, অতীব গোপনে, কান্নাকাটি সহকারে বলতে হবে নিজের বিষয়টি, এ কথাই ঠিক। সাথে সাথে সূর্য ঢোলার পরে, রাত ১২টার পরে, রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে, জুমার দিন আসরের পরে, রমজান মাসে এমনি সময়ে সকালে সন্ধ্যায় সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, এই সময়গুলিতে বলার অভ্যাসই হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আপাতত জুমার খুতবা আজকের মতো এখানেই শেষ করছি, জুমার পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আমি যেই কথাটা শুরু করেছিলাম সেই কথাটা বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যদি এই কথা বলে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাল রাসূলুল্লাহ সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান একটা লোককে আল্লাহর নবী বলতে শুনলেন। লোকটা বলছে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ এই জন্য তো আমি তোমার কাছে চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দেওনি, তোমার থেকে কেউ জন্ম নেয়নি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এই কথা যখন বলে তখন আল্লাহ রাসূল বললেন দা বিসমিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এমন বাক্য দিয়ে দোয়া করেছে এ যা সয়লা বিহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, ওয়াইদা দুইয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এর নাম হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তারপর আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতু জিন্নুনে ইজাদা রাব্বাহু ফি বাতনিল হুদ, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছের পেটে থেকে মাছওয়ালা বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি অপরাধীদের একজন। তখন আল্লাহ তাআলা বলছেন এই দোয়া না পড়লে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম, ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি ইউনুসকে রেখে দিতাম। এরপরে বলছেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সমস্যায় এটা পড়লে আমি তাকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম ইয়াদু বিহা রাজুলুল মুসলিম ফি শাইইন, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যায় বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লা ইস্তাজাবা লাহু, তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে বোঝা গেল ওটা ইসমে আজম, এটাও ইসমে আজম। এইটা বলার পরে দুরুদ, তারপরে নিজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সালাত ও দুআও, আর দুআও বাইনা সামায় ওয়াল আরদে মাকুদুন, আসমান এবং জমিনের মাঝে দুয়া ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হয়। দুরুদ না পড়লে আপনার দুয়া, আপনার কথাটা ঝুলন্ত আছে, উপরে যাবে না। তাহলে আগে ইসমে আজম, তারপরে দুরুদ, তারপরে নিজের কথা। তারপরে একসাথে ইসমে আজম যে জানি না তো মুখস্থ করেন ছোট দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তা আগেরটা বললেন, তা আগেরটা বড় নাই সেটা মুখস্থ করেন, নাহলে এটাই যেটা আগে থেকে মুখস্থ ছিল সেটাই, তারপরে দুরুদ।
দুরুদ তো আগে থেকে মুখস্থ আছে, মুখস্থ করে নেন না থাকলে, তারপরে নিজের কথা, তো নিজের কথা কি বলবো? তো বাপের কবরের পাশে গিয়ে বলবেন যে আমি তো দোয়া জানি না, তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো বলতে পারবেন? এটাই বলেন, আগে ইসমে আজম পড়েন, তারপর দুরুদ পড়েন, তারপর এটা বলেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আপনার ভাষা আল্লাহ বুঝেন। সারা পৃথিবীর মানুষ যে যেভাবে বলছে সবার মনের কথা আল্লাহ ভালো জানেন। অতএব আপনি এটাই বলেন যেটা চাচ্ছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেলে মেয়ে ভালো উচ্চ শিক্ষা সেটাই চান। তবে আর একটু পরামর্শ থেকে যাচ্ছে, বলার পূর্বে, এসব কথা বলার পূর্বে কিছু বড় বড় জিকির করবেন, সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হিসেবে পৃথিবীতে এর চেয়ে বড় দামি জিকির নাই, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাঝহাবিরা বলে আল্লাহ আল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না, ওরা বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না, ওরা বলে হু হু, এই জন্য জিকির করি না। তো ওরা বলছে ভুল পদ্ধতিতে, যার কারণে আমি সঠিক পদ্ধতিতে বলবো না, এটা তো হয় না। সঠিক পদ্ধতিতে তো লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে বলতে হবে, সেটা চুপে চুপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মানুষ মরে 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 জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। তাহলে তো এটাই জিকির, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু জিকির। তারপরে জিকির হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা যদি বলেন তো এইটা বিচার মাঠের সামনের দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এবং স্থায়ী হিসাবে আপনার কাছে থাকবে, শতামল হিসাবে, ভালো আমল হিসাবে এটা স্থায়ীভাবে থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর মুখে হালকা, দাড়ি পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয় যেটা আপনার মুখস্থ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এর বার নাই, এইটা দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী। তো এগুলো কিছু বলে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, দু চার পাঁচ মিনিট, দু এক মিনিট বলেন, বার নাই। তারপর বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বার নাই, যে যত পারে। তারপরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু বলেন দু চার পাঁচ মিনিট, কোনো বার নাই, এরপরে দোয়া করেন। আরেকটা যদি পারেন তাহলে সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দোয়া ইয়া মা আরাফা, আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, খায়রু মা কুলতানা, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, নবী মিন কাবলি, সারা পৃথিবীর সব নবী আমার পূর্বে বলেছেন, সব নবী যা বলেছেন, যা আমি বলেছি, যেটা সবচেয়ে উত্তম দোয়া সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বলেছি, সব নবী বলেছে, আঠার আরাফার মাঠে সবচেয়ে দামি দোয়া। তাহলে এটা আপনি এটাও কিছুক্ষণ বলেন, আর একশো বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পারেন, আর যেটা আগে বললাম সেটাকে চব্বিশ ঘন্টায় একশো বার বলতে পারে, বার হিসাবে ওইটা একশো বার, বার হিসাবে এটা সুবহানাল্লাহি অবেহামদিহি একশো বার, আর সুবহানাল্লাহি অবেহামদিহি সুবহানাল্লাহি লাজিম, এর কোনো বার নাই। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর কোনো বার নাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বার ছাড়াই বলতে পারেন, বার হিসাব করলে একশো বার চব্বিশ ঘন্টায়, প্রতিদিনে একশো বার, বার হিসাব করলে একশো বারে টিকে থাকা কঠিন আছে। অতএব এমনি বলেন দুই চার মিনিট, দুই এক মিনিট, এটা অভ্যাস করে নিতে হবে, সূর্য ডুবার পূর্বে আর সূর্য ওঠার পূর্বে, এমনি সময়ে রাতে যদি তাহাজ্জুদ পড়তে ওঠেন তাহলে এগুলো একটু সামনে পেশ করে নিয়ে ইসমে আজম পড়ে, দুরুদ পড়ে এবার নিজের কথা বলবেন। আর কান্নাকাটির সময় ঘরে যেন কেউ না থাকে, ঘরে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, আপনার পরিবেশ এলোমেলো হয়ে যাবে, তখন নির্জনে থাকতে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহ শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন।